করোনা ভাইরাস দ্বারা পরিশ্রান্ত আমেরিকার শত্রুরা যেমন চীন এবং রাশিয়া মনে করেছিল এবার হয়তো আমেরিকাকে পিছনে ফেলে তারা দুনিয়ার মহাশক্তিতে পরিণত হবে। কিন্তু আমেরিকা পিছু হটার মতো দেশ নয়। আমেরিকা এমন একটা খেলা খেলেছে যাতে করে আমেরিকার সমস্ত শত্রু দেশ বড় চিন্তায় পড়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন দ্য বং ইনসাইট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন, যাতে করে আমাদের সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সমস্ত প্রগতিশীল কাজগুলোর মধ্যে আমেরিকা সবার আগে এগিয়ে আছে, আর এটাই চলে আসছে গত কয়েক দশক ধরে। আরও একবার সেটাই প্রমাণ করে দিল আমেরিকা দুনিয়ার প্রথম স্পেস ফোর্সের উদ্ঘাটন করে। যদিও এ বিষয়ের উপর 2019 সালের ডিসেম্বর মাসে ঘোষণা হয়েছিল, কিন্তু অফিসিয়ালভাবে ডোনাল্ড ট্রাম্প এই প্রথমবার এই স্পেস ফোর্সের পতাকা পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছে। বন্ধুরা, আপনি যেই ফ্ল্যাগটি দেখছেন এটি হলো দুনিয়ার প্রথম স্পেস ফোর্সের ফ্ল্যাগ, যার নাম হলো ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্স। যেমন জলের জন্য জলবাহিনী, স্থলের জন্য স্থলবাহিনী আর আকাশের জন্য বিমানবাহিনী, তেমনই স্পেসের জন্য স্পেস ফোর্স। তেমনই আমেরিকা স্পেসে যুদ্ধ করার জন্য স্পেস ফোর্স তৈরি করে ফেলেছে। অফিসিয়ালি আমেরিকা যুদ্ধক্ষেত্রের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। যুদ্ধ করার জন্য আবার এক নতুন যুদ্ধক্ষেত্রের তৈরি হয়ে গেল, যার নাম স্পেস। স্পেসকে নিয়ে বিভিন্ন দেশের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা এবং তৎপরতা চলছে তার থেকে বোঝাই যাচ্ছিল স্পেসে প্রায় প্রতিটা শক্তিশালী দেশ তার আধিপত্য বিস্তারের জন্য প্রস্তুতি নিতে চলেছে। আমেরিকার এই ঘোষণা দ্বারা তা সম্পূর্ণভাবে প্রমাণিত হয়ে গেল। ভূমিযুদ্ধ ছেড়ে এবার যুদ্ধ স্পেসের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ স্পেসের যে মিনারেল আছে তার উপর কোন দেশের আধিপত্য থাকবে তা নিয়ে এখন থেকে পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং তার প্রস্তুতি চলছে। তাই এই স্পেস যুদ্ধের ফুটস্টেপটা আমেরিকাকে দিয়েই শুরু হলো। এরই মধ্যেই অনেকেই মনে করেছিল করোনা ভাইরাসের কারণে আমেরিকা দুর্বল হয়ে গিয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিশ্ববাসীর কাছে ঘোষণা করলো যে তারা এক মারাত্মক মিলিটারি টেকনোলজির উপর কাজ করছে। আমেরিকার এই ঘোষণার মাধ্যমে আমেরিকা বিশ্ববাসীর কাছে এটা প্রমাণ করার চেষ্টা করলো যে তারা এখনও বিশ্বের দাদা। এরই মধ্যে তারা এক খতরনাক মিসাইলের কথা ঘোষণা করেছে, যার নাম হলো সুপার ডুপার মিসাইল। তারা এটাও দাবি করেছে যে পৃথিবীর মধ্যে যত মিসাইল আছে তাদের মধ্যে এটি ফাস্টেস্ট মিসাইল হবে, কারণ বর্তমানে যতগুলি মিসাইল আছে বিভিন্ন দেশের কাছে তাদের গতির থেকে তিনগুণ গতি সম্পন্ন হবে এই মিসাইল। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে তারা একটি হাইপারসোনিক মিসাইল তৈরি করেছে এবং সেটা মিলিটারিতে নিযুক্ত হয়ে গিয়েছে। আর এইসব বিষয় নিয়ে আমেরিকা অনেক আগে এগিয়ে গিয়েছে। রাশিয়া যে মিসাইলটি তৈরি করেছে তার সর্বোচ্চ গতি হলো ম্যাক 6, কিন্তু আমেরিকা যে মিসাইলটি তৈরি করতে চলেছে তার সর্বোচ্চ গতি হলো ম্যাক 17, অর্থাৎ শব্দের থেকে 17 গুণ গতি সম্পন্ন। এখন পর্যন্ত আমেরিকার স্পেস নিয়ে যে সমস্ত অ্যাক্টিভিটি অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি বা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হতো তা নিয়ন্ত্রণ করত আমেরিকার ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স। কিন্তু এখন তার জন্য একটি স্পেশাল ফোর্স তৈরি হয়ে গিয়েছে, যার নাম হলো ইউনাইটেড স্টেটস স্পেস ফোর্স। এই স্পেস ফোর্সের কাজ শুধু যুদ্ধ লড়াই নয়, স্পেস নিয়ে শুরু অ্যাক্টিভিটি থেকে শেষ পর্যন্ত তার রক্ষা করা এবং তা সম্পন্ন করার দায়িত্ব এদেরকে পালন করতে হয়। এই স্পেস ফোর্স অর্থাৎ USSF তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। অলরেডি তারা তাদের প্রথম স্যাটেলাইট স্পেসে অবতরণ করে দিয়েছে। তারা তাদের মিলিটারি অ্যাক্টিভিটির জন্য স্পেসে যে ধরনের স্যাটেলাইট পাঠাতে চেয়েছিল তারা সেই স্যাটেলাইট স্পেসে স্থাপন করে দিয়েছে। এই পদক্ষেপ একদিকে যেমন চীন এবং রাশিয়ার চোখের ঘুম কেড়ে নিয়েছে, তেমনই অন্যদিকে ভারতের কাছেও এটি একটি অ্যালার্ম বেলের মতো। অর্থাৎ ভারতকে এখন থেকে সতর্ক হয়ে এ বিষয়ের উপর কিছু না কিছু পদক্ষেপ নিতে হবে, কারণ আমেরিকাকে দেখে রাশিয়া বা চীন থেমে থাকার নয়, তারাও তাদের স্পেস ফোর্স তৈরি করে নেবে। তাই ভারতকেও তার নিজের সুরক্ষার জন্য ইন্ডিয়ান স্পেস ফোর্স তৈরি করতে হবে ইসরোর সাথে মিলে। আমেরিকার সুপার ডুপার মিসাইলটি হলো অনেকগুলি অ্যাডভান্স মিলিটারি ওয়েপন্সের মধ্যে শুধুমাত্র একটি। আমেরিকা আরও অনেকগুলি অ্যাডভান্স মিলিটারি ওয়েপন্স ভবিষ্যতে নিয়ে আসতে চলেছে এবং তার পরীক্ষা নিরীক্ষা এবং প্রজেক্ট নিয়ে কাজ চলছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি এরকম ধরনের সিক্রেট এবং অ্যাডভান্স ওয়েপন্স নিয়ে কাজ করা উচিত, যাতে করে ভারত ঠিক সময়ে তার শত্রুপক্ষকে এক বড় ঝটকা দিতে পারে?
বন্ধুরা অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে জুড়ে থাকুন।